কাকিমা কি এখানে বেসনটা আপনি প্রথম গোলাচ্ছেন, তাই তো? তো মানে একদম এই বেসন গোলার পরে এখানে কি হচ্ছে, এটাও কি গুলছে? আচ্ছা, এখানে ফার্স্টে একবার প্রথম পর্যায়ে হচ্ছে, তারপরে আবার এইখানে গোলা হচ্ছে, তাই তো? এটা আবার যাতে বেশি করে ফাটানো হচ্ছে, তারপরে সেখান, আচ্ছা, যাতে কটকটিগুলো ভালো হয়, তাই তো? আচ্ছা, তো এখান থেকে সরাসরি চলে যাচ্ছে একদম কাকুর এখানে, এখান থেকে একেবারে ডাইসে, আচ্ছা, ওখান থেকে সেটা হচ্ছে। আর এদিকে কিন্তু কাকিমা ভাজছে, আর ভাজার পরেই কিন্তু চলে আসছে গামলা ভর্তি হয়ে কটকটি একদম প্যাকিং এর জন্য। কাকু, মোটামুটি দিনে কত প্যাকেট এখানে তৈরি হয়? 2400-2500 প্যাকেট? বাহ! আর ওই দু বস্তা এরকম বেসনের পুরো, মানে 100 কেজি বলা যায়, 100 কেজি কিন্তু প্রতিদিন এখানে বেসন দিয়ে কটকটি ভাজা তৈরি হচ্ছে। ক্যামেরা করে রেখে দিয়ে গেছে, ও ভেবেছিল করে রেখে দিয়েছে, আর করে আয়।